प्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम, आमी मोहम्मद शरीफुल इस्लाम, लेक्चरार नाटोर सिटी कलेज नाटोर। सर्वप्रथम नाटोर सिटी कलेजेर पक्ष थेके सबाइके जानाई आंतरिक अभिनंदन। आजकेर अनलाइन क्लासे सबाइके स्वागत जानाच्छि, एकादश ओ द्वादश श्रेणीर तथ्य ओ जोजक प्रजुक्तिते। तो प्रिय शिक्षार्थी, आजके आमरा तथ्य ओ जोजक प्रजुक्ति थेके तृतीय चैप्टारेर एकटि गुरुत्वपूर्ण विषय সেটা ডি মর্গানের সূত্র। আমরা ডি মর্গানের সূত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার প্রতিটি লেকচার তোমরা দেখতে থাকো, সাথে থাকো আমার। এ প্রত্যাশা রেখেই আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি চ্যাপ্টার থ্রি থেকে লেকচার সেভেন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের লেকচারে সেভেনে কি আছে দেখা যাক। আজকে আমরা আলোচনা করব ডি মর্গানের সূত্র। আমরা আলোচনা করব হলো ডি মর্গানের সূত্র। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ডি মর্গান একজন ফরাসি গণিতবিদ। উনি গণিত শাস্ত্রে দুইটি সূত্রের অবতারণা করেন, পরবর্তীতে ওনার নাম অনুসারে নামকরণ হয় ডি মর্গানের সূত্র। তো আমরা দেখি ওনার, প্রথমে দেখি ওনার সূত্র দুইটা কি। তো আমরা লেকচার সেভেনে আজকে ডি মর্গানের সূত্র নিয়ে আলোচনা করব। তো ওনার সূত্র দুইটা, প্রথম যে সূত্র উপপাদ্য এক, আমরা উপপাদ্য হিসাবে যদি চিহ্নিত করি উপপাদ্য এক, এখানে আছে এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট ইকাল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট। আরেকটি উপপাদ্য আমরা যদি দুই দেখি, তাহলে সেখানে দেখব এ বি সি পরিপূরক কমপ্লিমেন্ট ইকাল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সূত্র দুটি যদি ব্যাখ্যা করি, ডি মর্গানের সূত্র দুটি এভাবে দাঁড়াবে। আমরা সূত্র দুটি যদি ব্যাখ্যা করি তাহলে বিষয়টি এমন দাঁড়াবে যে আমরা যদি করি এ প্লাস বি প্লাস সি বার ইকাল টু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, অথবা a প্লাস b প্লাস c নট ইকাল টু a নট ইন্টু b নট ইন্টু c নট। আমরা বলতে পারি a প্লাস b প্লাস c কমপ্লিমেন্ট ইকাল টু a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট ইন্টু c কমপ্লিমেন্ট। আমরা নিচেটা যদি করি a b c বার ইকাল টু a বার ইন্টু b বার ইন্টু c বার, আমরা বার পড়তে পারি, আমরা কমপ্লিমেন্ট পড়তে পারি a b c কমপ্লিমেন্ট ইকাল টু a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট প্লাস c কমপ্লিমেন্ট। আমরা যদি আমরা নট পড়ি তাহলে পড়ব এ বি সি নট ইকাল টু এ নট প্লাস বি নট প্লাস সি নট। তাহলে সূত্র দুটো যদি আমরা ব্যাখ্যা বলি, ডি মর্গান যেভাবে সূত্র দুটো ব্যাখ্যা দিচ্ছেন সেটি হলো দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক। দুই বা ততোধিক চলকের, তোমরা আমার সাথে দেখো, দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, দুই বা ততোধিক চলক, সেটা দুই চলক হতে পারে তিন চলক হতে পারে, দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের, চলকগুলো চলক কয়টা আছে দুইটা, একটা হলো এ বি, চলকগুলোর পরিপূরকের পরিপূরকের গুণফলের সমান। আমরা বলি দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের, চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। এখানে তাই দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলোর, চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। পক্ষান্তরে আমরা যদি এটা দেখি দুই বা ততোধিক চলকে, দুই বা ততোধিক চলকের এই যে গুণফলের পরিপূরক, দুই বা ততোধিক চলকে গুণফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের, চলকগুলো পরিপূরক করি চলকগুলোর পরিপূরকের যোগফলের সমান। প্রিয় শিক্ষার্থী, সূত্রটি আবার আমরা আবারও বলি, দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। দ্বিতীয় সূত্র, দুই বা ততোধিক চলকের গুণফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের যোগফলের সমান। আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা যে জিনিসটি একটু মনে রাখবো, আমি তোমাদেরকে খুব সহজেই যাতে বোঝানো যায় সেই বিষয়টি জন্যই আমি এটি নিয়ে এসেছি, সেটা আমরা এভাবে মনে রাখবো, যোগ থাকলে গুণ হবে বার ভেঙে আলাদা হবে। অঙ্ক করার সময় এভাবে মনে রাখবো, যোগ থাকলে গুণ হবে বার ভেঙে আলাদা হবে, আর গুণ থাকলে যোগ হবে, গুণ থাকলে যোগ হবে। কেমন এক্স প্লাস ওয়াই বার, যোগ আছে যোগ থাকলে কি হবে গুণ হবে, যোগ থাকলে গুণ হবে, আর এই বারটা ভেঙে আলাদা, বারটা ভেঙে দুইটা আলাদা আলাদা হবে। আবার যদি এরকম গুণ থাকে এ বি সি বার, গুণ থাকলে যোগ হবে এ প্লাস বি প্লাস সি, তাহলে বার
তাহলে আমরা সূত্রটি অঙ্ক করার জন্য যে হিসাবটি মনে রাখবো সেটি যোগ থাকলে গুণ হবে বার ভেঙে আলাদা হবে আর গুণ থাকলে যোগ হবে বার ভেঙে আলাদা হবে। এই যে ডি মর্গানের ডি মর্গান যে সূত্রটি দুইটি উপপাদ্য দিয়ে গেছেন এই উপপাদ্য দুটো সঠিক কিনা তা প্রমাণ করবো আমরা এখন। তো প্রিয় শিক্ষার্থী যা যাক প্রমাণে, আমরা প্রমাণ করার জন্য দুইটা সূত্র যদি একসঙ্গে প্রমাণ করতে চাই তাহলে আমাদের বড় একটা টেবিল নিতে হবে। তো এই জন্যই আমি সূত্র দুটিকে একটু উপরে লিখে রাখলাম। একটা হলো উপপাদ্য এক, এক নম্বর উপপাদ্য ছিল এ প্লাস বি প্লাস সি বার ইকাল টু এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। আমাদের দুই নম্বর উপপাদ্য ছিল এ বি সি বার ইকাল টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। আমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে। উপপাদ্য দুটি যদি আমরা দুটি সূত্র একসঙ্গে প্রমাণ করতে চাই তাহলে আমাদের মোট কলাম লাগবে 12টি, রো লাগবে 10টি। আর আমরা উপপাদ্য যদি একটি একটি প্রমাণ করতে চাই তাহলে আমাদের কলাম লাগবে 9টি, মনে রাখবা কলাম লাগবে 9টি এবং রো লাগবে 10টি। তো প্রিয় শিক্ষার্থী, এবং এটি যদি তিন চলকের ক্ষেত্রে, শুধুমাত্র তিন চলকের ক্ষেত্রে আমরা দুইটি সূত্র একসঙ্গে প্রমাণ করতে যাব তাহলে তিন চলক থাকার কারণে আমাদের মোট কলাম লাগবে 12টি। তাহলে আমরা সূত্রটা প্রমাণ করার জন্য আমরা আগে একটা টেবিল করে নেই। আমি বলছি আমাদের রো লাগবে 10টি, তাহলে 2 3 4 5 6 7 8 9 আরেকটি আমরা উপরে দিয়ে নেই, তাহলে সরি উপরে দেওয়ার দরকার নেই, আমরা নিচেই দিই 10টি। আমাদের রো লাগবে 10টি, কলাম লাগবে। তাহলে আমরা প্রথমে তিনটি চলকের জন্য আমরা তিনটা কলাম নিয়ে নিই, 1 2 3 তিনটি কলাম নিয়ে নিলাম। আমার সঙ্গে আমি যেভাবে চিত্র আঁকে সেভাবে চিত্র আঁকা, তাহলে তোমাদেরকে বোঝার সুবিধা হবে। এখানে আমরা লিখলাম 1 2 3 এ বি অ্যান্ড সি, এ বি এবং সি। প্রিয় শিক্ষার্থী, আমরা কাজটা সহজ করার জন্য এ বি সি এর বাইনারি মান লিখবো। আমরা এ বি সি এর বাইনারি মান, আমরা বাইনারি মান জানি প্রথমেই, সরি এ বি সি এর বাইনারি মান না, এ বি তিনটা কলাম মিলে আমরা তিন ডিজিটের বাইনারি মান লিখবো। তিন ডিজিটের বাইনারি মান, প্রথমে বাইনারি মান 0, তারপরে 1, এরপরে আমরা জানি 10 11 100 101 110 111। অর্থাৎ তিন ডিজিটের বাইনারি মানের সর্বশেষ মান হলো 111, যার মান হলো 7 আমাদের, এবং বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করব। এইটা একটু মনে রাখতে হবে। এখানে আমরা ধারাবাহিকভাবে, আমি আবারও বলছি এখানে ধারাবাহিকভাবে আমরা বাইনারি মান লিখবো। বাইনারি মান ধারাবাহিকভাবে 0 1 1 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এই তিনটি আমরা বাইনারি মান লিখলাম। এরপর আমরা যেটা দেখছি সেটা হলো, আমি বলছিলাম আমাদের মোট কলাম লাগবে হলো 12টি। এখানে আমরা কলাম তিনটি কলাম পেয়েছি, তাহলে আর একটি কলাম আঁকায় নেই, 4 নম্বর কলামটা আঁকায় নেই। আঁকানোর পর আমাদের এখন কলাম লাগবে 8টি। এই কলামগুলো যাতে সমান হয় সেহেতু আমরা এইটাকে দুইটা অংশে বিভক্ত করে ফেলি, দুইটা অংশ, তাহলে একে আবার অর্ধেক করি, এটাকে অর্ধেক করি, প্রত্যেকটাকে আবার বিভক্ত করি। এগুলো টেকনিক। তাহলে 5 6 7 8 9 10 11 12। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি। তো প্রমাণ, যে কোনো সূত্র প্রমাণ করার জন্য আমাদের লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড ইকুয়াল টু দেখাতে হয়, অর্থাৎ সমান দেখাতে হয়। বামপক্ষ এবং ডান পক্ষ যদি আমাদের সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখব, বামপক্ষ এবং ডান পক্ষ সমান হলে সেই মানটাকে আমরা প্রমাণিত হয়েছে বলে ধরে নেব। তাহলে আমাদের এখানে বাম পক্ষে আছে এ প্লাস বি প্লাস সি। প্রথম সূত্র যদি আমি প্রমাণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে এ, এই যে আমাদের এ বি সি আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি নিলাম, এ প্লাস বি প্লাস সি যোগ করে পরিপূরক করতে হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি পরিপূরক। ব্যাস এটা হলো আমাদের, তাহলে এইটা হলো আমাদের বাম পক্ষের মান বের হবে। তাহলে আমরা দেখি কিভাবে তৈরি করা যায়। 4 নম্বরে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা যোগ করতে হবে, 0 0 0 0,
পরিপূরক আমরা গত লেকচারে তোমাদেরকে দেখেছি লেকচার 6 এ পরিপূরক নির্ণয় যে মান থাকবে তার উল্টা পরিপূরক হলো যে মান থাকবে তার উল্টা 0 আছে 1 1 আছে 0 0 0 1 0 1 আছে 0 1 আছে 0 1 আছে 0 তাহলে এইদিকে আমরা প্রথম সূত্রের বাম পক্ষ কিন্তু পেয়ে গেলাম প্রথম সূত্রের বাম পক্ষ পেয়ে গেলাম এবং ডান পক্ষ নির্ণয় করতে হলে আমাদেরকে যে করতে হবে এর পরিপূরক বি এর পরিপূরক এবং সি এর পরিপূরক নির্ণয় করতে হবে এ বি এবং সি এর আলাদা আলাদা পরিপূরক নির্ণয় করতে হবে তাহলে হ্যাঁ তৈরি করি এখানে এ এর পরিপূরক এখানে বি এর পরিপূরক এখানে সি এর পরিপূরক নির্ণয় করি দেখো প্রিয় শিক্ষার্থীরা এ এর পরিপূরক অর্থাৎ এ ওয়ান এই যে ওয়ানে যা আছে এই ওয়ানে যা আছে তার বিপরীত মান হবে এ প্লাস এ এই এখানে যা আছে তার বিপরীত মান হবে এখানে তাহলে এখানে জিরো আছে আমরা যেটা জায়গায় জিরো থাকলে ওয়ান জিরো ওয়ান 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 তারপর জিরো 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 এবার বি এর পরিপূরক জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আছে জিরো হবে জিরো সরি জিরো আছে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে জিরো হবে এবার সি এর পরিপূরক ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো বেশ আমরা তিনটি মান পেয়ে গেছি আমরা এ এর আলাদা আলাদা এ এর পরিপূরক বি এর পরিপূরক পেয়ে গেছি এ এ বি সি এর পরিপূরকের গুণফলের সমান এবার এদের গুণফল নির্ণয় করতে হবে গুণফল নির্ণয় করতে হলে আমরা যেটা দেখব এ বার ইনটু বি বার ইনটু সি বার অর্থাৎ কলাম সিক্স সেভেন এবং এইট সিক্স সেভেন এবং এইট আমাদের গুণ করতে হবে আমরা জানি গুণ করলে ওয়ান 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 গুণ করলে ওয়ান 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 জিরো গুণ করলে জিরো যে কোনো একটা লাইনে জিরো থাকলেই সবগুলো জিরো হয়ে যাবে জিরো 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 ওয়ান যোগ করলে জিরো 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 গুণ করলে জিরো প্রিয় শিক্ষার্থী আমরা এইবার ডান পক্ষ পেয়ে গেলাম লক্ষ্য করো এইটা আমাদের এই যে কলাম নয় এক নম্বর সূত্রে ডান পক্ষ নির্দেশ করছে তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বাম পক্ষ পাঁচ নম্বর কলাম কলাম ফাইভ এবং কলাম নাইন একই মান নির্দেশ ওয়ান জিরো 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 এখানে ওয়ান জিরো 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 নির্দেশ করছে অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কলাম ফাইভ এবং কলাম নাইন থেকে উপপাদ্য এক প্রমাণিত কলাম ফাইভ এবং কলাম নাইন থেকে প্রিয় শিক্ষার্থী আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যদি আমাদের একটি সূত্র প্রমাণ করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হলো নয়টা কলাম নিলে আমাদের প্রমাণ কিন্তু দুইটা সূত্রে যদি একই সঙ্গে আমরা প্রমাণ করতে চাই তাহলে বারোটি কলাম লাগবে এই বিষয়টি একটু মনে রাখতে হবে তাহলে আমরা এটা দেখলাম একই মান ক্যারি করছে তাহলে লেফট হ্যান্ড সাইডে এবার আমরা দুই নম্বর সূত্রে লেফট হ্যান্ড সাইড তৈরি করব লেফট হ্যান্ড সাইড এ বি সি আমাদের এ বি সি দেওয়া আছে তাহলে আমরা প্রথমে এ বি সি কে আমি গুণ করে নিই এ বি সি গুণ করে নিয়ে এ বি সি এর পরিপূরক নির্ণয় করব এ বি সি এর পরিপূরক নির্ণয় করব এ বি সি গুণ করে তার পরিপূরক গুণ করো আমাদের এ বি সি গুণ করলে জিরো 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 গুণ করলে জিরো 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 ওয়ান গুণ করলে জিরো অর্থাৎ প্রত্যেকটা লাইনে তিনটা সংখ্যা যদি আমরা গুণ করি জিরো ওয়ান 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 আবার দেখো ওয়ান 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 গুণ করলে ওয়ান হবে আর বাকি সবগুলো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো 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 সবগুলো জিরো হবে এইটাকে আমরা যদি কমপ্লিমেন্ট করি পুরো পরিপূরক করি এ বি সি এর পরিপূরক এটা তাহলে জিরো ওয়ান 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 এইটা আমাদের এইটা লক্ষ্য করো এইটা আমাদের নির্দেশ করছে হলো কোন পক্ষ নির্দেশ করছে এইটা আমাদের দুই নম্বর সূত্রের বাম পক্ষ নির্দেশ করছে এবার দুই নম্বর সূত্রের ডান পক্ষ কি আছে দুই নম্বর সূত্রের ডান পক্ষ যেটা আছে সেটা আমরা এখানে লিখলাম দুই নম্বর সূত্রের ডান পক্ষ আছে এবার বিবার প্লাস সিবার এবার প্লাস বিবার প্লাস সিবার তাহলে অর্থাৎ এবার প্লাস বিবার প্লাস সিবার আমাদের আগেই তৈরি করা আছে এবার বিবার সিবার এই তিনটা যদি যোগ করি তাহলে আমাদের হবে ওয়ান 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 যোগ করলে ওয়ান 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 জিরো যোগ করলে ওয়ান ওয়ান জিরো ওয়ান যোগ করলে ওয়ান 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 সবগুলোই ওয়ান হবে এবং লাস্টে জিরো 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 যোগ করলে সরি আমাদের এই
রাশিটার মান আমরা এখানে 1 আছে 0 হবে ভুল লিখছিলাম এখানে আমরা তিনটা রাশি যদি যোগ করি 0 0 0 যোগ করলে 0 তো আমরা প্রিয় শিক্ষার্থী আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করছি একটু লক্ষ্য করো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দুইটা মানই ইকুয়াল অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান তাহলে আমরা বলতে পারি উপরোক্ত সূচিতে কলাম 5 এবং কলাম 9 থেকে উপাদ্য এক প্রমাণিত এবং কলাম 11 এবং কলাম 12 থেকে উপপাদ্য 2 প্রমাণিত প্রিয় শিক্ষার্থী আজকে ছিল এই ছিল আমাদের আলোচনার বিষয় আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস আল্লাহ হাফেজ